হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, আজকে আমাদের ক্লাস অ্যাট্রিবিউটের ওপর। তো অ্যাট্রিবিউট কি এবং এটির প্রয়োজনীয়তাটা কি, তো চলুন দেখি। তো অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হলো এলিমেন্টস, এইচটিএমএল এলিমেন্টস, অর্থাৎ যে এইচটিএমএল ট্যাগগুলো আমরা লিখছি সেই ট্যাগগুলির সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশান প্রোভাইড করে। অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট অ্যান এলিমেন্ট। তো আমি যেমন বললাম যে অ্যাট্রিবিউটের কাজ হলো অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দেওয়া, ঠিক আছে? আর অ্যাট্রিবিউট সবসময় মেনশান করতে হবে আমাদের যে ওপেনিং ট্যাগগুলো আছে, তো সেই ওপেনিং ট্যাগের মধ্যেই। তো অ্যাট্রিবিউট সবসময় আমাদের ওপেনিং ট্যাগের মধ্যেই মেনশান করতে হবে। তো আমাদের যে অ্যাঙ্কার ট্যাগটি আমরা নিয়েছিলাম, সেই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট কী কী? অ্যাট্রিবিউট একটি আছে এইচরে, নেক্সট হলো টার্গেট, দেন টাইটেল। তো এই তিনটে অ্যাট্রিবিউট ইউজ করেছি। এই তিনটে অ্যাট্রিবিউট কী করছে? আমরা যে এই অ্যাঙ্কার ট্যাগটি লিখেছি তার বিষয়ে বিশদে ইনফরমেশান দিচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে ইমেজ ট্যাগটি দেখি, তো ইমেজ ট্যাগে খেয়াল করবেন একটি সোর্স লিখেছিলাম, অল্ট লিখেছিলাম, উইথ আর হাইট লিখেছিলাম। তো এই যে হাইট, উইথ, অল্ট, সোর্স, তারপর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে টার্গেট, টাইটেল, এই সমস্ত কিছুই হলো অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট একটি পেয়ার, অর্থাৎ জোড়ায় জোড়ায় লিখতে হয় এটিকে। প্রথম যে অংশটি আছে রেড কালারে মার্ক করা, সেটিকে বলা হয় আমাদের নেম। আর ইনভার্টেড কমার মধ্যে যে ইনফরমেশানটি লেখা হয় সেটিকে বলা হয় ভ্যালু। তো প্রত্যেকটি ট্যাগের কিছু না কিছু অ্যাট্রিবিউট আছে। তো আমরা যখন কোডিং করতে থাকবো তখন একটু একটু করে বুঝতে পারবো যে অ্যাঙ্কার ট্যাগের কী প্রয়োজনীয়তা, আর তার ভিতরে এইচরেফ লেখার প্রয়োজনীয়তাটা কী। তো একটি বিষয় খেয়াল করবেন, আমি যদি এখন এই সমস্ত অ্যাট্রিবিউট এখান থেকে অ্যাঙ্কার ট্যাগের ভিতর থেকে ডিলিট করে দিই, ডিলিট করার পরে আমি যদি শুধুমাত্র এ ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ লিখে তার ভিতরে লার্ন মোর লিখে সেভ করি, সেভ করার পর ব্রাউজারে যাচ্ছি, গিয়ে রিফ্রেশ করি, তো খেয়াল করবেন এটি এখন নর্মাল একটি টেক্সটের মতন বিহেভ করছে। তো এই যে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেল, অ্যাঙ্কার ট্যাগে ছিল ব্লু কালার আর আন্ডারলাইন, সেটি এখন ক্লিকেবল নয়। তো এই ক্লিকেবল নয়, এটি নর্মাল একটি টেক্সট এই কারণেই হয়ে গেছে, কারণ আমরা এই ভিতরে, এই অ্যাঙ্কারের ভিতরে এইচরেফ যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটি লিখিনি। তো এখন যদি আমি এইচরেফ, যেটির অর্থ হাইপার রেফারেন্স, এটিকে লিখে আমি যদি এটিকে ডেড লিঙ্ক বানিয়ে রাখতে চাই, তাহলে হ্যাশট্যাগ দিয়ে কন্ট্রোল এস সেভ করার পর আমরা যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখবেন এটি পুনরায় অ্যাঙ্কার ট্যাগে পরিণত হয়েছে। এটিকে আমরা এখন ক্লিক করতে পারি। তো হাতের যে সাইনটি আছে সেটি হয়তো দেখতে পাচ্ছেন, এটি এখন ক্লিকেবল হয়েছে। তো একই রকমভাবে আমরা যদি ইমেজের ভিতরে হাইট, উইথ এগুলো মেনশন না করতাম, তাহলে আমরা এই যে হাইট 200 পিক্সেল লিখেছিলাম, তো সেটি সেট হতো না, বা হাইট অটো সেট হতো না, উইথ 200 পিক্সেল বা 200 পিক্সেল সেট হতো না। আর অল ট্যাগের প্রয়োজনীয়তাটা কী, সোর্স ট্যাগের প্রয়োজনীয়তাটা কী, এগুলো সম্পর্কে আমরা আগেও ভিডিও বানিয়েছি, ইমেজের যে ক্লাসটি আছে সেটি আপনারা দেখে নেবেন, তো বিশদে জানতে পারবেন যে এই ট্যাগগুলো, এই ইমেজ ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটগুলোর কী কাজ আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাট্রিবিউট আমাদের কী কাজে লাগে, আর অ্যাট্রিবিউট আমাদের যে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, তো সেটিও আমরা কীভাবে ব্যবহার করতে পারি, সেই এক্সট্রা ইনফরমেশানটি সেটি আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, তো ভালো খারাপ যেটাই আপনার লাগুক, তো আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আর অ্যাট্রিবিউট সম্পর্কে আরও যদি ইনফরমেশানের প্রয়োজন হয়, আপনারা আমাদের কমেন্ট সেকশানে সেই প্রশ্নটি লিখে জানাবেন, তো আমরা পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের ওপরে বেস করেই আরেকটি ভিডিও বানাবো। এছাড়াও আমাদের ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখানে আমরা একটি ওয়েবসাইটের লিঙ্ক দেব, যে লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাট্রিবিউট সম্পর্কে আরও বিশদে পড়তে পারবেন। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।